commentaire. জোড়াসাঁকো ঠাকুর বাড়ি কিংবা বোলপুরে বিশ্বভারতী আমি কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা বলা গ্রামে। আমার মা কখনো গান শেখেননি, কেন শেখেননি এমন গলা? মা বলেন রবি ঠাকুরের গান তো আর কানের নয় প্রাণের। মায়ের একটা খুব প্রিয় গান কাঁদালে তুমি মোরে ভালোবাসাই খায়। দু একদিন পরে পরে মার মুখে গানটা শুনতে শুনতে গানটা আমার আপন আর পেয়ে গেছে। সেদিন হঠাৎ বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো। আমাদের এক প্রতি বাগানের কচি কচি গাছগুলো ভেজা বাতাসে উথাল পাথাল হতে থাকলো। আমার হঠাৎই মনে হলো নিবিড়বেদনাতে পুলক লাগে গায়ে কাঁদালে তুমি মোরে তোমার অভিসারে যাব প্রচন্ড ঝোড়ো বাতাসে গাছগুলো এখনই ছিঁড়ে যাবে, তবু ওরা দারুণ আনন্দে আছে। সেই প্রথম বুঝলাম কান্নার সঙ্গে ভালোবাসার একটা নিকট সম্পর্ক আছে, গভীর দুঃখের সঙ্গে আনন্দে আর নিবিড় বেদনাতে উলাবে। জলের ছাদ থেকে ঘর তোর বাঁচাতে মা যে কখন জানলা বন্ধ করতে শুরু করেছে টের পাইনি। মাকে দেখেই বললাম অভিসার মানে কি মা? মা বলল অভিসার কোথায় পেলে, কেন তোমার গানে? আমার গানে অভিসার মানে যাওয়া, কিন্তু এই যাওয়া কতটা নয় যতটা যেতে চাওয়া। গমন মানে যদি যাওয়া পায়, অগমনে যেখানে যাওয়া যায় না। অগম শব্দটার মানে বুঝতে বুঝতে অভিসারে যেতে চাওয়া আর যেতে না পারা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। বুঝলাম কেন কর্ণে বাজে বাঁশি আর কেনই বা নয়নে বহে ধারা। বুঝলাম দুঃখেরও মাথুরি মানে ভালো লাগা দুঃখ। ঝড়ো ঝড়ো বৃষ্টির অবিরাম ধরায় ভিজতে ভিজতে আমিও মায়ের মতো খোলা গলায় গাইতে থাকলাম পরানে বাজে বাঁশি নয়নে বহে ধারা দুঃখের মাধুরীতে করিল দিশাহারা সকলি বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার গানের রণাঙ্গনে। বাবাকে কি করে বোঝাই অভিশাপ শব্দের মানেটা এখন আমি জানি। আজই জেনেছি জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এই সব নিয়ে আমার রবীন্দ্রনাথ
আমার রবীন্দ্রনাথকে আমি এইভাবে মেঘলা আকাশে বাদল বাতাসে মায়ের স্থানের স্বপ্নে আর শ্রাবণের গন্ধে বারবার ভেবে যাই বছরের পর বছর প্রতি বছর